বন্ধু জগতে পতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নব অখণ্ড মণ্ডলকার ব্যাপিত জেন চরাচর তদিপদ দর্শিত জেন দশময়ী মধুময় মধুর বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আমার রাধা কুণ্ডের তীরে এক নতুন খেলায় মাতলেন। কৃষ্ণ সাজলেন রাধা, আর রাধা সাজলেন কৃষ্ণ। নাগরীর বেশ ধরি রমণীর কুটিলা
সবাই লুকাতে পারলেও কৃষ্ণ ধরা পড়ল কুটিলার কাছে। তিনি যে অধরা গো, ধরা না দিলে কি ধরতে পারে, তোমার নাম কি গো সখী? এই রে, এখন কি বলি? কই গো সুন্দরী, বলো, চুপ করে আছো কেন? বলছি বাবা বলছি, আমার নাম হলো শ্যামা সখী। ও, তাই বুঝি, ভালোই হলো, এতদিন পরে মনের মতো বান্ধবী মিলল। আমায় ছাড়ো। ছাড়বো বলে কি তোমায় ধরেছি? তাহলে তোমারে ছাড়িয়া নাহি কো দেব। আমি যত ন করিয়া রাখিব তোমারে, যত ন করিয়া রাখিব তোমারে, করে তোমায় রেখে দেব। আমার হৃদয় মন্দিরের মাঝে যতনে করে তোমায় রেখে দেব। আমার হৃদয় মন্দিরের মাঝে যতনে করে তোমায় রেখে দেব। আমি সদাই দেখিতে পাব, সদা দেখিতে পাব। সহ্য করতে পারলেন না রাধারানী, আমারই সম্মুখে মাধবকে ধরে আর ছাড়তে চাইছেন, অথচ আমায় বলে আমি কলঙ্কিনী। রে রণদী, আমি তোকে অভিশাপ দিলাম, তোকে একদিন আমার মতো কলঙ্কিনী হতে হবে। আগত কলিযুগে রজকের ঘরে জন্ম নিয়ে আমার মতো জ্বললে পুড়ে তোকে মরতে হবে। তোর মনের মানুষটা কি হবে জানিস? আমার ভাই সুবল কলিযুগে ব্রাহ্মণের ঘরে জন্ম নেবে, নাম হবে চণ্ডীদাস ঠাকুর। তোরাই প্রচার করে বেড়াবি রাধা কৃষ্ণের প্রেম নিষ্কাম করে, তখন বুঝবি রজকের ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণ সন্তানকে ভালোবেসে কলঙ্কিনী নাম লয়ে তোদের বেড়াতে হবে। ওরে ননদী, প্রেম কি বস্তু, সকলেই তোর হৃদয়ঙ্গম হবে। চণ্ডীদাস সম্পর্কে বহু মতভেদ থাকলেও আমরা তাকে মনেই প্রাণে ভক্তি করি। বহু বৎসর পূর্বে বীরভূম জেলার নানুর গ্রামে বাংলার মহাকবি জন্মগ্রহণ করেন। পিতা দুর্গাদাস শর্মা, মাতা কল্যাণী দেবী। দুই ভাই চণ্ডী এবং নকুল খুব ছোটবেলায় মাতৃহারা হয়। অতি প্রাতকালে জাতি ভেদাভেদ না করে উচ্চই স্বরে কৃষ্ণ নাম করে, প্রভু এ দেহ মন প্রাণ জীবন যৌবন সমরে পিনু রাঙা পায়, সমরে পিনু
আশিগা যেন বদনে ভরে না গাহিতে পারি যেন বদনে ভরে না গাহিতে পারি না জগ জীবের দ্বারে দ্বারে বদনে ভরে না গাহিতে পারি জগ জীবের দ্বারে দ্বারে বদনে ভরে না গাহিতে পারি এদি যো চণ্ডী দাসে গায় এদি যো চণ্ডী দাসে গায় চণ্ডী ও চণ্ডী বাবা এইভাবে দিনরাত কৃষ্ণ নাম করলে সংসার চলবে তো আমারও তো বয়স হয়েছে নাকি আমায় কি করতে হবে বলো বাবা শোন এইবার তোকে মায়ের পূজারি হতে হবে আমি আর পারছি না গ্রামের শেষ প্রান্তে গিয়ে মায়ের পূজা দিতে অনেক কষ্টে জমিদার বাবুকে বুঝিয়ে রাজি করিয়েছি বাবা যে বদনে কৃষ্ণ নামে ছাড়া অন্য কিছু জানি না সে কি পারবে মায়ের সেবা করতে খুব পারবে তার জন্য তোকে উপবীত ধারণ করতে হবে তাই হবে বাবা বিদ্যা শিক্ষা করে যখন যোগ্য সূত্র দিলা পাগল আবার কর্ণে দিলেন কৃষ্ণ নাম দীক্ষা আর কি গৃহে মন বসে এদিকে বাঁকুড়া জেলার ছাতনার গ্রামে গোবর্ধন রজকের ঘরে রামমণি জন্মগ্রহণ করে জন্মের কিছুদিন পূর্বে বাবা মারা যান ছোট্ট তালপাতার কুড়ে ঘরে বিধবা মা ও রজকিনী রামী বাবুদের বাড়ির কাপড় জামা কেচে কোনো প্রকারে দিন অতিবাহিত করে কোনোদিন একবেলা খাবার জোটে আবার দুবেলা হয়তো খাবারও জোটে না মা মা গো আমার বড় ক্ষুধা পেয়েছে বাবুদের বাড়ি থেকে এক মুষ্টি খাবার এনে দাও না মা আমি ততক্ষণ আমার গোপালকে একটু সেবা দিই প্রভু বলো না দয়াময় কবে দেবে ধরা আমি পাগলে পারা কত দিনে এভাবে আমাদের অনাহারে থাকতে হবে বলো দয়াময় তোমার কি কৃপা হবে না জানো ঠাকুর কত যে কেঁদেছি কত যে ডেকেছি
আমি কত যে কেঁদেছি, কত যে ডেকেছি, পাইনি সাড়া, দাউনি বাবুদের বাড়ি যাওনি মা, আমার শরীরটা ভালো লাগছে না, আমায় একটু বিছানা করে দিবি মা? মা তুমি একটু বিশ্রাম নাও, আমি খাবার চেয়ে নিয়ে আসি। রামি আমার বড় কষ্ট হচ্ছে, আমায় একটু জল দিন মা, কলসিতে জল তো নেই মা, জল নিয়ে আমি এক্ষুনি আসছি। গ্রামের শেষ প্রান্তে রামি জল আনতে গেল, ধীরে ধীরে জল নিয়ে এসে বলে, মা মা জল না, ও মা আমি জল এনেছি তো। ও তুমি ঘুমিয়ে পড়েছ, তোমায় জল না দিয়ে যাই কেমন করে বলো তো, এই নাও আমি তোমার বদনে একটু জল দিই। ধরো মা, মা এই আমি কি দেখছি, না এ হতে পারে না, প্রভু কেড়ে নিও না, প্রভু তুমি কেড়ে নিও না। আমি সহিতে পারি না, প্রভু তুমি কেড়ে নিও না। একমাত্র সম্বল ছিলে আমার মা ছাড়া কেউ তো নেই, তাও তুমি কেড়ে নিলে, মায়ের দেহ দাহ হলো, একাকিনী হয়ে রামি কোন প্রকারে দিন কাটায়। যত বড় হয় ততই রূপের ছটা ছড়িয়ে পড়ে। রামি, ও রামি কে, ও তুমি বলো কি হয়েছে? প্রতিবেশী হয়ে একটু উপকার করতে এসেছি, এইভাবে পরের বাড়িতে কাজ করে কি দিন কাটানো যায়? সংসার তো একটা করতে হবে, সাত পাঁচ ভেবে তোর একটা বিয়ের দিন আমি ঠিক করেছি, একেবারে সুপাত্রের সঙ্গে। আমার কৃষ্ণগোপালকে নিয়ে যেতে দেবে তো? আমি ছাড়া ওকে কি সেবা দেবে বলো তো? নিশ্চয়ই নিয়ে যাবে, এখন আসি রে। কৃষ্ণগোপাল আর তোমাকে অনাহারে থাকতে হবে না, শ্বশুর বাড়িতে গিয়ে তোমায় ক্ষীর নবনী দিয়েই আমি সেবা দেব। রামির শুভদিন শুভক্ষণে সুপাত্রের সঙ্গে বিবাহ হল, কাল রাত্রি পার হয়েই
শুভরাত্রি এলো। ওই শুভরাত্রিতে স্বামীকে কাল সর্প দংশন করায় কুলসজ্জা রাত্রিতেই স্বামী হারা হয় রামমণি। চিৎকার করে রামে বলে, মা গো সর্বনাশ হয়েছে, মা দেখে যা। কি বললি বৌমা, আমার একমাত্র ছেলে মারা গেছে, ওরে হতচ্ছাড়ি, তে রাত্রি পার না হতেই আমার ছেলেটাকে কাল সর্পে দংশন করলো। ওরে কাল সাপিনী, বেরিয়ে যা আমার ঘর থেকে, তুই এই মুহূর্তে দূর হয়ে যা। কথা দিচ্ছি সারা জীবন আমি তোমার ঘরে দাসী হয়ে থাকবো, কোথায় যাব মা? না ছাড় চলো, আমার সোনার সংসার পুড়িয়ে ছাই করেছিস, কে আছিস ওকে প্রহার করতে করতে আমার ঘর থেকে চিরদিনের মতো বার করে দে। আমার কৃষ্ণ গোপালকে তুমি দিয়ে দাও মা, ওকে নিয়েই আমি চলে যাব, ও ছাড়া আর তোমার কেউ নেই। কৃষ্ণ গোপাল বল ভাই, এখন কোথায় যাব? তোর কি ক্ষীর শরণমণি ছানা ভালো লাগে না, তাই না কৃষ্ণ গোপাল? দেখি কোথায় আমি আশ্রয় পাই, অধীর পরাণে। পরের বাড়ি দাসী বৃত্তি করি, তবুও তো শান্তি নেই মনে,
বলো না মা, আমি কোথায় যাব? একবার বলে দাও মা, এই নারী ধর্ম আমি কেমন করে রক্ষা করব? রামি, ও রামি, কেমন মধুর সরি, আমার মায়ের মতো রামি বলে ডাকল, তবে কি আমার মা? আমি মা বাসলি, মা তোমার এত কৃপা, বলো না মা আমি কোথায় যাব? শোনো রামি, নানুর গ্রামে তোর মাস্তুতো দাদা হারাধন রজকের বাড়িতেই আশ্রয় পাবি। যদি বাঁচতে চাস, আজই রাত্রিতে তুই ছাতনা ত্যাগ করে চলে যা। তাই হবে মা, তাই হবে। রজকিনী রামি মায়ের কৃপাতে দাদার বাড়িতে আশ্রয় পেল। ওই নানুরে দীঘির ঘাটে কোনোদিন চাপা বৌদির সাথে, আবার কোনোদিন একা একাই কাপড় জামা কাচতে যায়। এদিকে চণ্ডীদাস ঠাকুর মায়ের পূজা শেষ করে প্রত্যেক দিনের মতো ছিপ ফেলে আর কৃষ্ণ নামে বিভোর হয়ে থাকে। একদিন চণ্ডীদাস ছিপ ফেলতে এসে দেখে, ওকে গোরচনা গরি নবীনা কিশোরী, নাহিতে দেখিলাম ঘাটে রূপ মাধুরী, পাশরীতে নারী না দেখিলে হিয়া ফাটে, না দেখিলে হিয়া ফাটে, অঙ্গের মাস করেছে আস এলাইয়ে দিয়াছে মে নারী, অপরূপ রূপ মাধুরী দুঃখেও তারে ভুলিতে নারী। এইভাবে দুজনার অন্তরে ভালোবাসার বাসা বাঁধে বটে, কিন্তু কথা বলার তো উপায় নেই। এ কথা সবাইকে কি বলা যায়? রামি প্রতিদিন কাপড়ে কাচারে ছলে দাঁড়িয়ে থাকে, আর চণ্ডীদাস রামিকে দেখবার জন্য ছিপ ফেলার ছলে বসে থাকে। সত্যই এই অপার্থিব নিঃস্বার্থ প্রেম কখনো দেখা যায় না, কখনো শোনা যায় না। আহারে, এমন প্রীতি কহু দেখি নাই শুনি, পরাণে পরাণ বাঁধা আপন আপনি, এমন প্রীতি কহু দেখি নাই শুনি, পরাণে পরাণ
ছাড়াই যায়, জগতে মানুষের এমন প্রেম হয় দেখা নাহি যায়, শোনা নাহি যায়। সত্যই ত্রিভুবনে এই প্রেমের তুলনা নাই। আর কথা না বলি, একটা কাজ করো তো ঠাকুর। বলো, আচ্ছা ঠাকুর, নিত্য নিত্য তুমি এঘাটে ছিপ ফেলতে আসো, মাছ কোনোদিন পেয়েছ? দীর্ঘ ১২ বৎসর পর এই সবে মাত্র ঠোক্কর মারল। আচ্ছা ঠাকুর, এত ঘাট থাকতে তুমি এই ঘাটে এসেই ছিপ ফেলো, বলি তোমার কি কলঙ্কের ভয় নাই? লোকে দেখলে কি বলবে বলো তো? তাই বুঝি জানোর, আমি লোকে যে যাই বলু, আমি তো জানি কি জানো, কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহি কো দোষ জনি, তাহাতে নাহি কো দেরি হয়ে যাবে। রামি, তুমি মায়ের মন্দিরে প্রসাদ পেতে চাও? ইচ্ছা তো করে ঠাকুর, আমি যে ছোট জাতির মেয়ে, তোমাদের মন্দির পরশ করলে যাত যাবে না। শোনো, মায়ের মন্দির মার্চনা করবে, ফুল তুলবে, আর আমি মায়ের সেবা দেব, তুমি কথা দাও। ঠিক আছে ঠাকুর, আমি তোমার মন্দিরে যাব। রামি প্রত্যেক দিন ফুল তোলে, মালা গাঁথে, আর চণ্ডী ঠাকুর মায়ের চরণে সেবা দেয়। মা, মা গো, বলে দে মা, যার হৃদয় জুড়ে রাধা মাধব, সে কি তোর পূজা করতে পারে? আমি তো সাধন ভজন মন্ত্রতন্ত্র কিছুই জানি না মা। বললাম, মা আমি কেমন করে তোকে পূজা দেব? মা রে, আমি কেমন করে পূজব তোরে? পূজার মন্ত্র জানি নেবা, ¡Gracias!
পূজা তুই শিখিয়ে দে মা। এ লোকেশী ত্রিনয়না রাজকিনীর আমি প্রত্যেক দিন মায়ের প্রসাদ পেয়ে বাড়ি চলে যায়। আবার কি করে, নিত্যি নিত্যি ঘাটে এসে বসে থাকে ঠাকুরের অপেক্ষায়। আর এদিকে চাপা বৌদি, রামি ও রামি, বাবা তুই যে দেখছি চণ্ডী ঠাকুরের চিন্তায় বিভোর হয়ে আছিস। বলি হেলা সই, তোর হলোটা কি? বললি ও বিনোদিনী মনে মোহিনী রইল কেনে মনটা মন উদাস পারা ডাকলে সাড়া নাইল। মন
তুমি জানি বলেই তো বলছি তোর মধ্যে আর তুই নেই এখন সম্পূর্ণ ঠাকুরমাই হয়ে গেছিস তাকে ধরে রাখতে পারবি তো আমারও ভয় করে আমি ধোপার মেয়ে আর চণ্ডী ঠাকুর ব্রাহ্মণের ছেলে আবার বাসলি মায়ের পূজারি জানো বৌদি তেলে আর জলে কি কখনো মেলে পিরিতি কি কখনো সোনাতে পিতলে হয় কে বলেছে পিরিতি হয় না কথায় বলে যার শনি মজে মন কি বাহারে কি বাডং এই রে ওই যে তোমার চণ্ডী ঠাকুর আবার এইদিকেই আসছে আমি এখন আসি রে রামি রামি আজ তুমি মন্দিরে গেলে না বড় ভয় হয় ঠাকুর কিসের ভয় কলঙ্কের বৃন্দাবনে রাধারানী কলঙ্কিনী নাম নিয়েছিল তাই বলে কি সে কৃষ্ণকে ত্যাগ করেছিল জানো রামি যতই আমাদের নামে কলঙ্ক রড়বে ততই আমাদের পিরিতির কথা সবাই জানবে যেমন রামকে বাদ দিলে রামায়ণ হয় না তেমনি রামীকে বাদ দিলে চণ্ডীদাসের রচিত পদাবলী অসম্পূর্ণ থাকিয়া যাইবে কিন্তু সহ্য হল না জমিদার দুর্লভ রায় বাচস্পতি মশায় গ্রামের ব্রাহ্মণ বৈষ্ণব সমাজ বলেন এ মেনে নেওয়া যায় না রজকিনী হয়ে মায়ের মন্দির অপবিত্র করে দেবে আর আমরা দাঁড়িয়ে দেখব এর একটা বিহিত করার দরকার রামি চলো আমরা মন্দিরে পূজা দিতে যাই দাঁড়াও চণ্ডীদাস ছোট জাতের মেয়ের সঙ্গে প্রেমালাপ করতে তোমার লজ্জা করে না তোকেও বলি বিধবা হয়ে ব্রাহ্মণের ছেলের সাথে পিরিতি করতে লজ্জা করে না এখান থেকে দূর হয়ে যা ছোট জাতের মেয়ে হয়ে চাঁদ ধরতে চাস উচ্চ নিচ কি গায়ে লেখা থাকে বাচস্পতি মশাই সারা গায়ে কলঙ্ক রটে আবার কোন মুখে কথা বলিস জাতকুল তো সব খেয়েই বসে আছিস এখনো দাঁড়িয়ে আছিস দূর হয়ে যা আমার এখান থেকে তাহলে আমাকেও বিদায় দিন জমিদার বাবু না ঠাকুর আমার জন্য তুমি কেন গায়ে কলঙ্ক মাখবে ছি 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 কি লজ্জার কথা রামি এসো তো আমার কাছে এই দেখো আবার আমাদের সম্মুখে ছোট জাতের মেয়েটাকে টেনে আনলো কাকে আপনারা ছোট জাত বলেন তবে শুনুন উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী গলা কিশোরী ভজন কিশোরী পূজন কিশোরী চরণ সার গো কিশোরী চরণ সার এই রে আমার ছোট জাতের পায়ে ধরেছে তোর লজ্জা করে না ও রাধার চরণ ধরতে কৃষ্ণের কি লজ্জা করেছিল তাই বলে তুইও চরণ ধরেছিস আরো শুনুন গৃহ মাঝে রাধা কাননেতে রাধা রাধাময় সবই দে
ছোট বেলা থেকেই সকলের কাছে লাঞ্ছনা গঞ্জনা ছাড়া কিছু জোটেনি। চলো আমরা কুড়ে ঘর বেঁধে ভগবানের নাম নিয়ে দিন কাটাব। কিন্তু জমিদারের তো সহ্য হল না। জমিদার ভৈরবকে ডেকে বলে উঠলেন, ভৈরব, আজ রাত্রিতে চণ্ডীদাসকে বাসুলি মায়ের সম্মুখে বলি দিতে হবে। তাই হবে জমিদার বাবু, চণ্ডীদাসকে ছলে বলে কৌশলে মায়ের সম্মুখে নিয়ে এসে ওই হাড়ে কাষ্ঠে বলি দেবার জন্য চণ্ডীদাসকে বলে উঠলেন, চণ্ডী, মা যে সন্তানের রক্ত পান করতে চায় তাই আজকের তোমাকে হাড় কাষ্ঠে বলি হতে হবে। ভাই, খুব ভালো কথা, মা যদি সন্তানের রক্ত পান করতে পারে তবে সন্তান হয়ে কেন মায়ের বাসনা পূর্ণ করবে না? নিশ্চয় পারব, দাও বলি। খড় গো তুলিয়া ভৈরব দেখিলেন চাহিয়া, হাড় কাষ্ঠে মাথা দিয়া আছেন মহামায়া, মা আছে মাথা পাতিয়া দেখে ভৈরবে চাহিয়া, ওই হাড়ে কাষ্ঠে গলা দিয়া আছে মাথা পাতিয়া, কই ভৈরব আমায় বলি দাও। ভৈরব, তুমি যে আমায় বলি দিলে না, ভাই তোমায় বলি দিতে এসে এ আমি কি দেখলাম? সার্থক তোমার মানব জন, কিন্তু চণ্ডীদাস, যদি নিজে বাঁচতে চাও, রামিকে বাঁচাতে চাও, আজই তোমরা এই নানুর গ্রাম ছেড়ে চলে যাও। রামি ও রামি, চলো আজই আমরা নানুর ত্যাগ করি। ঠাকুর, কয়েকদিন পরেই তো ঝুলন পূর্ণিমা, তারপরে না হয় আমরা চলে যাব। দেখতে দেখতে ঝুলন পূর্ণিমার দিনই দুজনে আনন্দে গাহে, দেখো দেখো ঝুলত নন্দ দেখো দেখো ঝুলত নন্দ কিশোর
নন্দ কিশোর যমুনার কূলে কদম্ব কাননি যমুনার কূলে কদম্ব কাননি রাধা সনে মিল লবিব দেখো দেখো ঝুলত নন্দ কিশোর দেখো দেখো ঝুলত নন্দ কিশোর আগুন আগুন চণ্ডী ঠাকুর তোমরা শিগগির ঘর থেকে বেরিয়ে আসো শেষ করে দিল ওরে বিধি হে তোমার কেমন লীলা শুভ দিনেও তোমার নামে করতে দিলে না ঠাকুর ও ঠাকুর কিছু বলছো আমি চলো ঠাকুর আমরা ছাতনায় গিয়ে দুজনে সুখের ঘর বাঁধব আর আমরা এখানে থাকব না সুখ সুখ কাকে বলে জানি না তোর আমি আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু কিসের সুখ অনলে পুড়িয়া গেল সাগর শুকালো বিধিরে ও বিধি বিধিরে চণ্ডীদাস কর্ম দোষে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল অনলে ছাতনা এসে সুখের ঘর মাত্র বটে তাও তো ভগবানের সহ্য হল না কিছুদিন পরেই চণ্ডীর বাবা দেহ রাখলেন নানুরে চণ্ডীদাসকে নিয়ে যেতে এলেন কিন্তু রামির তো যাবার উপায় নেই শুধু যাবার সময় একটা কথা বলে দিল ঠাকুর বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র বলেছিলেন আজ চাই রাধে কাল আসবো বৃন্দাবন কিন্তু ঠাকুর কাল বলে সেই কাল তো ওগো ঠাকুর আমি তোমার পথ চেয়ে বসে থাকব তুমি যেন এই রজকিনে রামিকে ভুলে যেও না ঠাকুর কতদিন হয়ে গেল কই ঠাকুর তো এলো না এই চিন্তায় অস্থির হয়ে উঠল কিন্তু কোনো প্রকারে এই রজকিনীর আমি শুনেছি চণ্ডী ঠাকুর যাতে উঠেছে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেবে
তাই রামিকে কেউ ধরে রাখতে পারলো না ওই ছাতনার গ্রামে। চিৎকার করতে করতে ছাতনা ত্যাগ করে আসে চণ্ডী ঠাকুর, চণ্ডী ঠাকুর। সকলের বাধা সত্ত্বেও ওই রজকিনী রামি চণ্ডীদাসের চরণে আছড়ে পড়ল। একই অপরূপ দৃশ্য, ওই মজলিসে যারা বসেছিলেন তারা দেখলেন কি, চণ্ডীদাস দুহাতে অন্নব্যঞ্জনের পাত্র নিয়েছিলেন বটি, কোথা থেকে আবার দুটো হাত যেন রামিকে জড়াইয়া ধরিল। রামির মস্তকের ঘোমটা খুলে গেল। অপরূপ দৃশ্য দেখে আরো দেখল কি, স্বয়ং মা মহামায়া ওই ঘোমটা তুলে ধরেছে। ওরে সার্থক, সার্থক এ তোদের মানবে জনম, বুঝেছি আজ থেকে এই নানুরেই তোরা থাকবি, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। না ঠাকুর আমরা চলে যাব, কোথায় জানু, কোথায়? মোরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর, মোরা প্রীতি নগরে বসতি করিব,